স্পিকার, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। গতকালকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি প্রেসদেরকে বলেছেন যে যারা আন্দোলন করছে তারা যদি শর্তহীনভাবে আলোচনা করতে আসে সরকার আলোচনা করবে। মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই, আজকের যিনি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 3 বা 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশে আরও প্রধানমন্ত্রী হবে, আপনার পরিচয় প্রধানমন্ত্রী হিসাবে না, প্রধানমন্ত্রী পদে আপনাকে পরিচয় দরকার নাই, আপনার যে একটা পরিচয় আছে এই পরিচয় আর কারো হবে না। আপনার সেই পরিচয় হলো যে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং সেই জন্য আপনার দায়িত্বটা প্রধানমন্ত্রীর পরেও আপনার একটা বিরাট দায়িত্ব আছে। মাননীয় স্পিকার, আজকে দেশে এই 12তম পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে যারা বলতেন এক সময় যে নিরপেক্ষ সরকার বলতে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ সরকার হয় না, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন ছিল যে কেয়ারটেকার নির্বাচন চাই, আজকে অবস্থার প্রেক্ষিতে একটা পর্যায়ে এসে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে যে বর্তমান সংবিধানের মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে নির্বাচনের কথা, কিন্তু বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এবং আরো কিছু দল তারা আন্দোলন করছে কেয়ারটেকার আন্ডার নির্বাচন করবে, এক দফা সরকারের, এক দফা যে ক্ষমতা আছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আবার বিএনপি সহ কিছু রাজনৈতিক দল তারাও এক দফা যে সরকার পদত্যাগ করতে হবে। মানে স্পিকার, জাতীয় পার্টি কিন্তু কোনো এক দফাতে বিশ্বাসী না, জাতীয় পার্টি বিশ্বাসী যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ থেকে বলবো, এই ক্ষেত্রে সংসদ নেত্রীর শুধুমাত্র প্রধানমন্ত্রী না, তিনি জাতির জনকের কন্যা হিসেবে তার অনেক দায়িত্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি কে কি বললো, কে সমালোচনা করলো, এগুলি আপনি ঊর্ধ্বে, আপনি সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য একটা উদাত্ত কণ্ঠে আহ্বান জানান। দেশের মানুষ এই জিনিসটা চাইতেছে। আর বিরোধী দল বিশেষ করে মাঠে যে আছে বিএনপি সহ তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর হস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে যে শর্ত সেই শর্ত পূর্ব শর্ত না করে শর্তগুলি টেবিলে এসে আলোচনা করেন পূর্ব শর্ত না দিয়ে।